quite a restorative freak, huh? আচ্ছা, তোমাকে আমি বলি, এই কোয়েশ্চেনটা মানে এতজন করে যে আসলে, হ্যাঁ মানে বাস্তব, মানে এটা না না ফাজলামি না, মানে এই কোয়েশ্চেনটা মানে ইভেন আমাদের বাসার, মানে আমাদের ক্লোজ সার্কেলের ফ্যামিলি না, মানে একটু ফ্যামিলি থেকে একটু ডিস্টেন্সে গেলেই তখন বলে যে ওরা কি সব জায়গায় তো ফ্রি খাই পারে না, মানে অ্যাজ ইফ লাইক না ব্রো এরকম তো না বিষয়টা, কিভাবে বোঝাবো সেটাই না, কারণ দূর থেকে সবাই সবাই এটা মনে করে, সবাই তো ভাবতেছে শুধু ফ্রি খাও, আসলে তো ফ্রিও খাও ফ্রি থাকো। সো নর্মালি মানে রেস্টুরেন্টের মানে এই জিনিসটা আসলে কেউ বিশ্বাস করে না, এবং আমি জোর করে বিশ্বাস করাইতেও চাই না। জিনিসটা হচ্ছে যে এরকম অনেকে মনে করে মানে ফুড ব্লগার মানেই হচ্ছে তোমার রেস্টুরেন্টের থেকে টাকাটাই মেইন, বাট এখানের মেইন ইনকাম সোর্স যে অন্য জায়গায় এটা আসলে অনেকে জানে না। গত বছর যখন ও আমাকে দেখাইছে যে ব্রো এই দেখো আমার এক সপ্তাহের মানে হাউ মাচ আই মেক, লাইক এটা তো একটা মানে মাসেও একটা ইনকাম এরকম হয় না, মানে ওয়াট আই'ম ট্রাইং টু সে ইজ ভেরি হাম্বল অফ কোর্স, লাইক বাট এট দ্য সেম টাইম যে মানে ইউ আর নট ডিপেন্ডেন্ট না এগুলা, মানে তুমি ওইটা আমি তোমাকে যেটা তো দেখাইছিলাম ডাটা ওইটা তো ডিসক্লোজ করতেছেন এনিওয়ে। তো বিষয়টা হচ্ছে ওইটা আসার পরে তুমি কেন 2000 টাকা রেস্টুরেন্টের কাছ থেকে ফ্রি খাবা, মানে হোয়াটস দ্য পয়েন্ট, হোয়াটস দ্য পয়েন্ট, মানে কেন আমি মানে ওই 2000 টাকা বা 3000 টাকা বিলের জন্য আমি হচ্ছে মানে ফেক ফেক হব আর কি, বা মানে ওটার সাথে কম্পেয়ার করলে আসলে কোনো কিছু মানে ইট ডাজন্ট মেক এনি সেন্স আর কি। আমি আমি একটা জিনিস রিসেন্টলি খেয়াল করতেছি, তুমি কিন্তু মানে ফুড ব্লগিং কমাই দিছো। হ্যাঁ, কারণ এই জিনিসটাই ওই যে বলে না যে তুমি ধরো মানে চুরি করো নাই, কিন্তু তোমাকে এসে বলতেছে যে মানুষ যে তুমি করছো, সো ওই জায়গা থেকে না আমার না মানে ওই যে ওই মানে ইয়েগুলো খারাপ লাগে, মানে আমার থেকে আরো বেশি খারাপ লাগে ইপসার এটা, সো ইউ নো একটু ইমোশনাল। সো জিনিসটা হচ্ছে যে জিনিসটা আমরা করি না সেই জিনিসটা যখন ব্লেম গুলো চলে আসে তখন মনে হয় যে মানে এর থেকে দরকার নাই, বাট আমরা আমরা যেহেতু ওইখানে মানে ওখান থেকে শুরু হয়েছে আমাদের ইউটিউবিং বা সবকিছু, সো ওইটা কন্টিনিউ করব, কিন্তু ওই যে একটু ব্রেক নিচ্ছিলাম আর কি, যে মেন্টাল রিফ্রেশ বা সবকিছুর জন্য।